করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে চট্টগ্রামের বিশেষায়িত তিন হাসপাতালে ৫০ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত ৫০ জন নার্সের মধ্যে ৪৪ জনই নারী, বাকিরা পুরুষ। আক্রান্ত অধিকাংশ নার্সই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন, তার মধ্যে ৪ জন হাসপাতালের রোগীদের সেবায় যোগদান করেছেন, বাকি ৪ জন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের সেবায় যোগদান করবেন। সিনিয়র স্টাফ নার্স আশু চৌধুরী বলেন, সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে।